দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু আড়াই হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুড়া বলতেছি আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায় কিন্তু আড়াই হাত মাটির নিচের ফুটেজ আনা যায়, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় না, মাত্র আড়াই হাত নিচে। সত্যই কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন যাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই, এমন না আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না, পেশাগত আইডিও থাকে, আবার পদবীগত আইডিও থাকে, ঠিক না, এটা নিয়ে আমার কোনো সে নাই, আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয় না, আমি আপনাদেরকে ভাবাইতে চাই। কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম, মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ ঘটতে থাকে, বিকাশ, আবার টাকা বিকাশ করা বুঝেন না, মানুষ যখন ভাবে তো আল্লাহ বিকাশ ঘটায় দেয়, এখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে, আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায়া যদি না ভাবে, কালকে কি নিয়ে যাব, আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতা কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন। সত্য এটাই মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ কুদরত দিয়া সাজান, কাউকে আল্লাহ কুদরত দিয়া সাজান নাই, আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ আকর্ষণের পাত্র বানায় দিয়েছেন, আমরা কিন্তু আকর্ষণের পাত্র, যদিও কথাটা কিরকম লাগবে জানি না, পুরুষ নারীর কাছে আকর্ষণের পাত্র, নারী পুরুষের কাছে আকর্ষণের পাত্র, যুবক যুবতীর কাছে আকর্ষণের পাত্র, যুবতী যুবকের কাছে আকর্ষণের পাত্র, মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র, কিন্তু যদি অস্তিত্বটা দেখি তাহলে কোনো আকর্ষণই ছিল না, মিম্মা ইম্মাহীন, বিদ্গুটে দুর্গন্ধময়, বিদ্গুটে দুর্গন্ধময়, পানির থেকে আমাদের তৈরি, মিম্মা ইম্মাহীন, বড় নিকৃষ্ট পানির থেকে আমাদের তৈরি, ওইদিকে যদি তাকাই তাহলে আমাদের ভিতরে কোনো আকর্ষণ দূর দূর পর্যন্ত খোঁজা পাওয়া যায় না, যেদিন অস্তিত্ব দিলেন ওই দিনও পাওয়া যায় না, যখন মানুষ দুনিয়াতে পা রাখে তখন সর্বদিকে নিঃশয় থাকে, নিঃশয় মানুষের মতো নিঃশয় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, মানুষ এরকম নিঃশয় অবস্থায় জমিনে পা রাখে, যদি দেখেন তা আল্লাহর কথাই সত্য, কতটুক ছোট আমরাও দুনিয়াতে পা রাখি, সগীরা, এই জন্য আল্লাহ বলে কুনতা সগীরা, তুমি বড় ছোট, কেমন ছোট, সগীরা বিলকুল ছোট, জাইফা বড় দুর্বল, কি বলেন, বাচ্চাকে কিন্তু সবার কোলে দেওয়া যায় না, দেওয়া যায় কেন, বড় দুর্বল, হাতের থেকে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট ঘটা যাবে, ঠিক না, হ্যাঁ, বড় দুর্বল, জাহিলা বড় অজ্ঞ, ঠিক না, কেমন অজ্ঞ, একটু বাবলে বোঝা যাবে কেমন অজ্ঞ, মিসকিনা বড় নিঃশয়,
আল্লাহ আস্তে আস্তে সাজান, সাজাইতে থাকেন, সাজাইতে 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 একটা পর্ব আসে আমরা আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াই। কি বলেন? হ্যাঁ, যেটা আগেই বললাম, যুবক যুবতীর দিকে আকর্ষিত, যুবতী যুবকের দিকে আকর্ষিত, পুরুষ নারীর দিকে আকর্ষিত, নারী পুরুষের দিকে আকর্ষিত। আমরা কিন্তু সমাজে আকর্ষণের পাত্র, শিক্ষিত অশিক্ষিতের কাছে আকর্ষণের পাত্র, ঠিক না? এডুকেটেড গাড়ি এডুকেটেড এর কাছে আকর্ষণের পাত্র। কিন্তু আল্লাহ কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সাজান, সাজাইতে 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 একটা পর্ব আসে যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানায় দেন। যদি উদাহরণ দেই তাহলে হয়তো বুঝে আসতে পারে, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কোনোদিন আকর্ষণের পাত্র হয় না, যখন ফোটে তো ঘ্রাণ না থাকলেও কালারে আকর্ষণের পাত্র হয়। বহুত ফুল বাজারে পাওয়া যাবে শুধু কালারটাই আছে, কোনো ঘ্রাণ নাই, ঠিক না? এখানেও সাজানো আছে কিন্তু একটার ভিতরেও ঘ্রাণ নাই, যদিও এটা আর্টিফিশিয়াল কিন্তু তারপরও কিন্তু আকর্ষণের পাত্র। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, যখন ফোটে হয়তো ঘ্রাণে আকর্ষণের পাত্র হয়, না হয় কালার রঙে আকর্ষণের পাত্র হয়। মানুষ জন্ম নিলেই আকর্ষণের পাত্র হয় না যতদিন পর্যন্ত আল্লাহ না সাজান, যখন সাজায়া দেন তখন কিন্তু আকর্ষণের পাত্র হয়। আমি আসল জায়গায় চলে আসি, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। আজকে বুঝের অভাব, শিক্ষা দীক্ষার অভাব না, বুঝের অভাব, সঠিক বুঝের অভাব। বুঝ নাই এমন না, বুঝ আছে কিন্তু সঠিক বুঝ নাই। সঠিক বুঝ যদি হইতো তাহলে মনে হয় আমাদের সমাজটা আরো সুন্দর হতো, আমরাও আরো সুন্দর হইতাম, সত্য এটাই। তাহলে পরিতাপের সাথে কোনোদিন বলতে হইতো না, কোরআনের কথা সত্য হইতো না, যে মানুষ মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। আল্লাহটা বাদেই দিলাম, আপনি মিরপুর এলাকার মানুষ আপনারা বলেন, যেই মা সন্তানটাকে 10 মাস পেটে নিল, 10 মাস পেটে রাখলো, কোরআন বলতেছে ওয়াহানুন আল্লাহ ওয়াহানিন, মা কষ্টের স্তূপ লাগায় দেয়, স্তূপ ওয়াহানুন আল্লাহ ওয়াহানিন, একটার উপরে একটা কষ্ট রাখতে থাকে। কোরআনের শব্দে বোঝা যায় হিমালয় কখনো নিচে চলে আসে, মার কষ্ট উপরে চলে যায়। এই 10 মাসের ভিতরে বাকি কষ্টগুলো বাদই দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ এর মতো দার্শনিক উনি লেখেন, 10 মাস মা পেটে নেওয়ার সময় যে কষ্টকে সহ্য করছেন, আজকে টেকনোলজির যুগে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর এটাকে কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো পাথরের পাহাড়টা পাউডারে রূপান্তরিত হতো। সত্য এটাই, কিন্তু বলবেন মা সহ্য করে কি কইরা, এটাও আল্লাহ বলে দিয়েছেন, জাল তুলা কাহানা না, তোর জন্য এতটুকু ভালোবাসা আমি দিলে তৈরি করছি যে সব কষ্ট তোমার দিকে চায়া সব মা সয়া নিতেছে, জাল তুলা কাহানা না, তোমার জন্য আমি ভালোবাসা তৈরি করে দিছি দিলে। ওই পাদ কোনোদিন ভাঙতে পারে না কষ্ট, যার কারণে মা পেটে নিছে মুস্কি মুস্কি হাঁটছে আর বলছে কলিজার টুকরার চেহারা যেদিন দেখবো তো সমস্ত কষ্টগুলা এক দর্শনে দূর হয়ে যাবে। কিন্তু মানুষ যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমি এটা দেখাইতে চাইতেছি, ওই মাকেই আমাদের সমাজ সন্তান বৃদ্ধা ছড়মে ওরাই খাস, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হবে?
আমাকে বুঝান, কোরআনের শব্দই সত্য, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। আল্লাহটা বাদই দিলাম, আল্লাহ যে সাজাইলেন এটা বাদ দিলাম, একটা মা 10 মাস 2.5 বছর তাকে দুধ খাওয়াইল, দুধ কিন্তু রক্ত থেকে তৈরি হয়, বাইনা ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা, রক্তকে দুধ রূপান্তরিত করা, যেই মার রক্ত দুধ রূপান্তরিত হয়ে আমার মুখে আসলো, পিওর, যার কোনো বিকল্প হইল না, আজ পর্যন্ত আসে নাই। প্যাকেটজাত দুধ বহুত পাওয়া যায়, কিন্তু কসম খোদার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। সিগারেট দুনিয়াতে অনেক দামি হইতে পারে, আমিও মানি, কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত হাই কোয়ালিটি টোবাকো হোক না কেন, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার দুধের কোনো বিকল্প নাই। তো কোরআন বলে মানুষ তুচ্ছে, অকৃতজ্ঞ তো কেউ নাই। একটা দেখাইলাম, আরেকটা যদি দেখাই, বাবা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করতে যায়, কি সত্য তো? রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খাইও বাড়িতে ফিরে, বেনালা বেলি গালি খাইও বাড়িতে ফিরে, নিম্ন চাকরিজীবীওয়ালারা ঊর্ধ্ব চাকরিজীবী বস্তের চোখের রাঙ্গানি ডেলি দেখা বাড়িতে ফিরে, ঠিক না? রাগ হয়ে গেলেন, পরের দিনও অফিসে যায়, ঠিক না? একে যদি বলা হয় এত বকুনি যকুনি খাওয়ার পরে অফিসে প্রয়োজন কি, বলতো নিজের পেটটা যদি হইতো তাহলে ক্ষুধার্ত থেকে কাটায় দিতাম, কিন্তু সন্তান আছে কি করব। কিন্তু মানুষ কত বড় অকৃতজ্ঞ, সেই বাপকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে না, রেখা আসে না, হ্যাঁ সত্য তো? হ্যাঁ হায় হায় হায়, আমরা যখন বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড গুলা দেখি তখন মনের ভিতর থেকে চিৎকার দেয়, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, আরে এই সাইনবোর্ড দেখার আগে যদি মরে যেতাম ভালো হইত। আমার সমাজেও এই সাইনবোর্ড, মুসলমান সন্তান ও মা বাবাকে রেখা আসে বৃদ্ধাশ্রমে, অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, মাই মানুষ করছেন, মার পাও টিপতেন আর তেল মালিশ করতেন, আর মাকে বলতো ঘুম পড়তে থাকো, মা যদি বলে সারা রাত দিন পরিশ্রম করিস রাত্রেও ঘুমাবি না, বলছে তাহাজ্জতে তোমাকে উঠায় দিব, আমি ঘুমায় যাব, তুমি তাহাজ্জতে উঠো, তুমি একটু আরামে ঘুমাও, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন খুশিতে, মা কাইপা উঠত, তো শাফি রহমতুল্লাহ আলাই হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, জান্নাত কেমন মজা। সত্য তো এটি, এটাই ছিল সত্য, কথা অন্যদিকে চলে গেল। আল্লাহর রসুল মেরাজে গেছেন, হারেস বিন নোমান জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন, তো হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোরার আওয়াজ শুনতেছিলেন কোরআন পড়া, তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল হারেস তো দুনিয়ায় রেখা আসলাম, এইখানে আসলো কি করে? তো বলছে আপনি দুনিয়ার থেকে কখন আসলেন? কয় রাত্রে। কয় দুনিয়া এখনো রাত্র, টাইমের ঘড়ির কাঁটাকে আল্লাহ থামায়া দিছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ফিরা না যাবেন ঘড়ির কাঁটা ঘুরবে না, এখনো দুনিয়াতে রাত্র। হারেস প্রতিদিন তাহাজ্জতে কোরআন পড়ে, আমরা জান্নাতে লাউড স্পিকারে শুনতে থাকি। তো জিজ্ঞেস করছে এত বড় মর্যাদা সে কি করে অর্জন করলো? বেশি কিছু না, মার সেবা করা, মার সেবা করা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে, কসাই, আল্লাহ এটা কি করে হইলো, আমি আর কসাই এটার মিল হইলো কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এমনই, তো যখন আপনার সিদ্ধান্ত অ্যাড্রেস দেন, ঠিকানা দেন, যেখান আসি সেরকম কি আমল করলো যে আমার জান্নাতের বন্ধু হবে?
তো আল্লাহ ঠিকানা দিয়া দিচ্ছেন, যা দেখেন হ্যাঁ বাস্তবিকই কসাই গোস্ত বিক্রি করতেছে, শরীরে রক্ত মাখা, দূরে বসে দেখতেছিলেন, দোকান যখন বন্ধ করার সময় আসলো এক টুকরা গোস্ত নিয়ে কষাই কিমা বানাইতে শুরু করলো, ছোট ছোট বুটি যেটাকে বলে, থলিতে বলল, দোকান বন্ধ করতে শুরু করলো। মুসা আলাইহিস সালামকে চিনেন আসে, তো বলছে তোমার বাড়িতে মেহমান হওয়া যাবে? বলে অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত হলো আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে আমার ঘরে যাব, পাশেই আমার ঘর। মুসা আলাইহিস সালাম বললেন চলো। তো যায় দেখে যে এক জীর্ণ শীর্ণ বাড়িতে ঢুকছেন, কিচেনে গেছেন, তরকারি তৈরি করছেন, রুটি তৈরি করছেন, ঘরে ঢুকা এক খুনখুনে বৃদ্ধাকে উঠায়া বুকে পিঠ লাগায়া বসায় বসায় নেওয়ালা বানায়া বানায় খাওয়াইছেন, পরিপাটি করছেন, খেদমত করছেন। তারপরে বলছেন চলো এবার আমার ঘর পাশেই, তুমি মেহমান থাকবে আমার মেহমানখানায় চলো। তো মুসা আলাইহিস সালাম বলতেছিল চলবো তো বটে, কিন্তু তুমি মার্স, তুমি বৃদ্ধা কে? বলছে আমার মা। বলছে সেবা করার পরে জানি মা হাত উঠায় কি বলল, খুনখুনে বৃদ্ধা তো দাঁত তো নাই। তো কষাই হাইসা বলতেছে পাগল মা, যখনই খেদমত শেষ করি বলে হাত উঠায় আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস সালাম বলতেছে আম্মা পাগল না, আম্মার তোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা, আমার জানার দরকার ছিল তুই আমার সঙ্গী হইলি তো হইলি কি কইরা, কোন আমল দিয়ে হইল, আমি করণ গেছি করণ, ওয়েস করণীর এলাকায় আমি চিনি, আমি চারিবার ইয়ামান গেছি চারিবার আমি চিনি, হুজুররা তো সব কিতাব অনেক এলেম হুজুরদের, আমার কোনো এলেম টেলেম নাই, আমি চোখে যা ঘুরছি এটাই আমার কাছে আছে। ওয়েস করণী মদিনার থেকে বেশি দূরে ছিলেন না, মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতে টুকার সবাই। দুনিয়াতে যা দেওয়ার দিছেন কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেশ করণি জান্নাতে ঢুকবে, তো আল্লাহ গেইটে দাঁড় করায় দিবে, বলবে অবেশ, সবাইকে বলবে অবেশকে বাধা দাও, সেজন্য নাটকে অবেশের দিল শুকায় যাবে, দরজায় চলে আসলাম থামায় দিল, আল্লাহ বলে অবেশ আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই, সুযোগ তোমার ছিল সাহাবি হওয়ার, কারণ আল্লাহর রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেশ মুসলমান হয়েছে, সাহাবি হওয়া কত বড় যে দৌলত এটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো না, যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিচ্ছেন দুনিয়ায় থাকা অবস্থায়, 1500, কোরআনের 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, একটা না 1500 আয়াত আছে, সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের সামনে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলছেন নবীজি সবাইকে বলা দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। অবেশ সাহাবি হইতে পারত কিন্তু এক মার এক ছেলে কার কাছে মাকে রেখা যাবে, মুসলমান তো হইছেন বটে, আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবি কুরবান করলাম, আমি মাকে কার কাছে রেখা যাবে, জান্নাতের গেটে দিবে আল্লাহ বদলা। আল্লাহ বলবে অবেশ দোজখের দিকে তাকাও, তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মা খেদমতের বদলায় জান্নাত দিব, অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কিতাবে আছে আরবের এক গোত্র সম পরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারায় দুজক থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আজকে মানুষ কতটুক অকৃতজ্ঞ যে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে, তাহলে আল্লাহর কথাই সত্য, মানুষ মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, মানুষের মতো। এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসান উমা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম,
আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন। ভাগ্য যদি খুলতে না চাইতেন কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে, যা বুঝাইতে চাইতেছি, আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসে। দুই চারটা প্রমাণ দিয়ে দেখি বুঝে আসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন না, আমাদেরকে 1900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে, হ্যাঁ, ভালোবাসার পাত্রকে বেশি। আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র, 900 বছর দেই তো দেই কি কইরা, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না, তোমরা 60-70 বছরই খাইটা আসো, এতটুকুই যথেষ্ট, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি, তোমরা ভালোবাসার পাত্র, 60-70 বছরও মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আবার বলতেছে, শুনো প্রথমে 15 বছর তোমাদেরকে মাফ করে দিলাম, রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলুক, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না, পক্ষে তো যাইতে দিব কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না, এই 15 বছর মাফ, তুমি ভালোবাসার পাত্র, 60 বছরও আমার কাছে বেশি হয়ে গেছে, 70 বছরও বেশি হয়ে গেছে, এই জন্য 15 বছর প্রথমে মাফ করে দিলাম, যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে, এখন কি করবেন, কয়টাও বেশি। তারপরে বলতেছে যা রয়ে গেছে তার 1/4 মাফ, কেননা 24 ঘন্টা কমসে কম তোমরা 6 ঘন্টা ঘুমাও, যতক্ষণ ঘুমায় থাকবে আমি কলম উঠায় রাখবো, তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কি লেখে ওলামা একমত, তাহলে এরা একমত হবে। আল্লাহ বলে একটু কমায় দিলাম, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লেস। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না। কি নজরদারি বোঝেন, কি হ্যাঁ, চোখে চোখে রাখা, ঠিক না, নজরদারি, নজরদারি বোঝেন, এটা ভালো বাংলা বলেন না, আমি তো ভালো বাংলাও জানি না, গোয়েন্দাগিরি করা হয় না, ঠিক না। আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না, আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র, এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাসির, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দেবে। ভালোবাসি ভালোবাসি এই জন্য মাফ করে দে। ইয়াফু আন, হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন ইয়াফু আন কাসির যদি হয় তো বাকি থাকে তো থাকে কি, জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন আর কি থাকে। আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা, এই জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাসির, বেশিরভাগই মাফ করে দিই, চোখে চোখে তোমাদেরকে রাখি না, গোয়েন্দাগিরি করি না, দেখি তারপরও কিছু বলি না, দেখি তারপরও কিছু বলি না। ভালোবাসেন, আরো ডজন কেন, 100 দেওয়া যায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে 1 বার, আমাদের উপরে লাগছে 3 বার, কয়বার, সমগ্র মানব জাতির উপরে লাগছে 1 বার সৃষ্টি লগ্নে,
দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাসাই লগ্নে। বাসাই বোঝেন, হুয়াজ তাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মদী বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যাইয়া জানি কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক উম্মতে মুহাম্মদী হবে। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি, ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হইলো তো হইলো কি, তাল্লা আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মা, লেবেল লাগানো, তোমরা খায়রা উম্মত, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কেয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? তা আল্লাহ রসুল হাসতে ছিল আর বলতে ছিল লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবো, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মাজ চেলিনা মিন আসারি সুজুদ, তোমাদের সেজদার জাগার থেকে, নামাজের ব্যবহারিত জাগার থেকে নূর ফুটা বাহির হবে, শুধু খায়রে উম্মত বইলা নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সেজদা আছে, নামাজ আছে, উঁচু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না, শুধু আমাদের নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে, লেবেল লাগানো আছে এই জন্য নূর ফুটা বাহির হবে। আল্লাহর রসুল আমাদেরকে লেবেল দেখাচ্ছেন, তিনবার কুদরতি হাত লাগাইছে, আরো যে কতগুলা দেখানো যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য অধিকাংশ কি করে দেন, হ্যাঁ হ্যাঁ, আয় আমার জাতি তো বুঝলো না, আমার জাতি যদি 30 মিনিট আল্লাহকে দিয়া দিত তাহলে আমি আরো ভালোবাসার ফোয়ারা আপনাদেরকে দেখাইতে পারতাম, যদি 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিত তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম। আল্লাহ অধিকাংশ তো মাফ করে দেন, ইয়া আফু আন কাসির, তারপরও তো কিছু বাকি থেকে যায়, ওটা মাফ হবে কখন? তা আল্লাহ বলে আসসালাতু ইলা সালাহ, তুই 32 মিনিট আমাকে দিয়া দে, এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুণাটা আমি মাফ করে দিতে দেরি করবো না। কি হুজুর হাদিস তো, হাদিস আসসালাতু ইলা সালাতি কাফফার, যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায় তা আল্লাহ বলে আল জুমা তু ইলাল জুমা কাফফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরা সপ্তাহে যেটা বেঁচে গেছে ওটাকে মাফ করতে দেরি করব না। মালিককে যদি মালিক বলি আরো যদি কিছু থেকে গেল তো বলে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, সারা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। কেন না, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি, ভালোবাসার গুণা নিয়ে আসে তো আসে কি করে, রাগ হয়ে যাবেন, বলবো বলবো, এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না, আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু সত্য এটি, আমার জাতি 99 ভাগ 90 ভাগ কোরআন পড়তে জানে না। আচ্ছা আরেকটু বাড়াইয়া দিলাম, 70 ভাগ তো হবেই, ঠিক না, কোরআন পড়তে জানে না, ঠিক না, পড়তে জানে না, আমার কোনো আপত্তি নাই, নারী পুরুষ নির্বিশেষে, কিন্তু আফসোস কোরআন পড়তে জানে না, ঠিক আছে, কিন্তু যদি কোরআনটাকে মহব্বত করতে জানতো, ডেলি একবার হাতে নিয়া, সকালে একবার বিকালে নিয়া, যদি একটা চুমা দিয়া বলতো মালিক পড়তে তো পারি না, মহব্বত তো করতে পারি, এতটুক যদি বলতো তাইলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। আল্লাহ তো কিতাব দেন না, কালাম দিছেন, কালাম, জানি না বুঝবেন কিনা, আমি বুঝানের দিকে নিয়ে যাইতেছি, বুঝবেন কিনা, আল্লাহ বলে কালাম দিলাম, পড়তে পারে না তাতে কি আসে যায়,
কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, তো ভালোবাসা ভালোবাসি এটার প্রমাণ আর কি হইল? তাইলে আর কি ভালোবাসলাম যে আমি কালাম দিলাম খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে? আমি যদি মালিককে বলি মালিক পড়তে তো পারে না, খতমের সওয়াব নিয়ে আসবে তো আসবে কি কইরা? তা আল্লাহ বলে তাইলে ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? সিস্টেম তো আমার কাছেই, তাই না? সিস্টেম কার কাছে? আল্লাহর কাছে। মা নানসাকু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলাহা। সিস্টেম তো আমার কাছে, আমি ভালোবাসি, প্রমাণ তাইলে কি করে হলো যে আমি ভালোবাসি? কালাম দিলাম খতমের সওয়াব ছাড়া চলে আসবে, পড়তে পারে না আমি বললাম মালিক, আল্লাহ বলে সিস্টেম করে দিলাম, সূরা ইখলাস নাজিল করলাম, একবার পড়বে দশ পারা, দুইবার পড়বে বিশ পারা, তিনবার পড়বে তিরিশ পারা, তিনবার পড়তে দেরি তিরিশ পারা কোরআনের সওয়াব দিতে দেরি করব না। আল্লাহ ভালোবাসে, চায় না কেউ কোরআনের খতম ছাড়া সওয়াব ছাড়া আল্লাহর কাছে যাক, কিন্তু পায়ে হাত রেখা বলি আমি এই মজমার কয়জন হাত উঠাইতে পারবে? যারা দাঁড়ায় আছে তারাও, যারা বসে আছি তারাও, যারা বয়স্ক তারাও, যারা যুবক তারাও, অন্তরালে আওয়াজ যাইতেছে মামুনদের কাছে পায়ে হাত রেখা। আমি বলতে চাইতেছি এই মজমায় কয়জন হবে যে প্রতিদিন এই নিয়তে সূরা ইখলাসকে তিনবার পড়ে, যে আজকের দিনে আমি আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই, তিনবার সূরা ইখলাস কইরা, এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে? না না পড়ি না, পড়বো না, না পড়ি, আগে গ্রামার বোঝেন, বোঝেন হাত নামান, আগে গ্রামার বোঝেন। আমরা তো জানি না গ্রামার ভাষা, আপনারা তো শিক্ষিত, আপনারা আমাদের চেয়ে গ্রামার ভালো জানেন। আমি কন্টিনিউ ডেলি পড়ি, এটা আমার অভ্যাস যে আমি তিনবার ডেলি সূরা ইখলাস এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হোক। যদি পড়তাম তাহলে 31st নাইটের দিন হয়তো নতুন বছরের জন্য কেউ খুশি করত, আর আমি খুশি করতে পারতাম যে 31st নাইট 365 দিন আমার আমল নামায় 365 খতম লেখা হয়ে গেছে, এই জন্য আমি আজকে খুশি করতেছি। পারতাম না? পারতাম না, কিন্তু আমার জাতি কয়জন পড়ে? ভালোবাসা, হায় হায় ভালোবাসা, কিন্তু নাইলে এটা কোনোদিন দিতেন না। ওলামা যদি আমাকে বলে যে আপনি এটা কোত্থেকে বাহির করলেন, কিন্তু হাদিস তো সত্য, একবার দশ পারা, ঠিক না? কিন্তু সূরা ইখলাস তো আল্লাহ নাজিল করছেন, আল্লাহর পরিচয়, ওনারা শানে নুজুল এটা বলবে। আমি সাহাবীর কল দিয়া দিতেছি, সূরা ইখলাস যদি নাজিল হয় তো গ্রাম্য সাহাবি মদিনায় দৌড়াইতেছিল আর স্লোগান দিতেছিল, নেয়ামার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই থামায়া জিজ্ঞেস করছে তুই এই স্লোগান দেস কেন, যে জয় রবের জয়, কিসের মাধ্যমে জয়? বা ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা, তিন আয়াত, পড়তে লাগে না এক মিনিট, কিন্তু সওয়াব তো দেয় এক গাট্টি। আল্লাহ রসুলের কাছে যখন নিয়ে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বুঝছে তোমরা বোঝো না, এই বুঝছে তোমরা বোঝো না। হায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু সত্য তো এটাই, যত ভালোবাসুকই না কেন, যত ভালোবাসুকই না কেন, কিন্তু কোরআন তো এটাই বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সৃষ্টির ভিতরে তুমি অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করে? একটা তো দেখাইলাম বাস্তব মা বাবা দিয়া, আল্লাহ দিয়েও দেখা যায়, দেখানো যায় যে আমরা কতটুকু আল্লাহর অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যদি না হইতাম তাহলে তো সবাই অভ্যস্ত হইতাম, কোরআন ডেলি সকালে বিকালে নিতাম আর একটা একটা চুমা দিতাম আর বলতাম আল্লাহ আমি ভালোবাসি। আর সত্য এটাই যে কোরআনকে যতটুকু ভালোবাসবে কোরআন তাকে বুকে জড়ায়া জান্নাতে ঢুকাবে, কোরআন তাকে বুকে নিবে। আজকে সে বুকে নিতেছে, কালকে কোরআন কিন্তু তাকে বুকে নিবে। কোরআন তাকে কাদের
কাঁধে নিবে কুরআন, তাকে মাথায় নিয়ে জান্নাতে পৌঁছাবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করে, যাক আমি যেটা শুরু করছিলাম যেখান থেকে ওইখানে আবার ফিরা যাই, জিগা বুজানের জন্য যে মানুষ সৃষ্টির সর্বদিকে সেরা, এটাই আমার কথা শুরু ছিল। আমি অনেক দূর আগে চলে গেছি, কথাকে গুছায় নিয়ে আসতেছি, কেননা কালকে ওয়ার্কিং ডে, অফিসও আপনাদের যেতে হবে, ঠিক না? লম্বা করলে তো চলবে না, এই জন্য অতি তাড়াতাড়ি গুটায় দিতে হবে। আমি গুটায় নিয়ে আসতেছি, কেননা সর্ব সবসময় আপনাদের প্রোগ্রাম হয় বৃহস্পতিবার, নাইলে শুক্রবার, শনিবারও ছুটি থাকে, শুক্রবারও ছুটি থাকে, কিন্তু আজকে এইবার চলে আসছে ওয়ার্কিং ডেতে, কালকে অফিসে যেতে হবে, এর জন্য আমি গুছায় নিয়ে আসতেছি। যে মানুষটা সৃষ্টির সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসেন, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত, এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। দুনিয়া আমাদের অবস্থান যেমনই থাকুক না কেন, অবস্থান তো বোঝেন, পজিশন তো বোঝেন, যেমনই থাকুক না কেন, কুরের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উচ্চা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি, ঠিক না? আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটাও শব্দটা বললাম না আমি, শব্দটা বললে বলতে পারি কিন্তু বললাম না। দুনিয়ায় অবস্থান যেমনই থাকুক, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব, যে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক উর্ধে, আমি মানি, কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই, কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়ার, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসে নাই। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, কে কখন যাব এটা কারো জানা নাই। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোড থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি, কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়, অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশু আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগনাল পায় না, পায় না, মানেন আপনারা না? মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে, হ্যাঁ আসে, মাটিতে শোয়া রেখা চলে যায়, ঠিক না? প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না, থাকে? তো যেই মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে শুনতে হবে, তাহলে দিলে গাঁথতে পারে। আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি চিন্তা করি যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল, যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু, আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু, কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা ওইখানে বাজার একটাই হবে। আজকে হাজারো বাজার, নাইলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে, মালি বুঝেন?
আমরা প্রত্যেকেই কিন্তু তার পরিবারে একজন মালিক, অভিভাবক একজন কি? আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালিক, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড়, অফিসটা একটা বাগান, আমি একজন মালিক। তো কবির কথাই সত্য, ইস দুনিয়া মে হাজারো করোড়ো লাখো মালিক থে, সিকান্দর জব গিয়া তো দোনো হাত খালি থে। সিকান্দর যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজ, রাগ হবেন না আমার উপরে, কেউ অপব্যাখ্যা করেন না, নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করুণা লগলে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিক ভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে দাও। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে,